ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয় দিনব্যাপী এই আয়োজনের শুরুতে বিভাগের অ্যালামনাই সদস্যদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যা টিএসসি থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলার প্রাদেশ ঘুরে আবার টিএসসিতে গিয়ে শেষ হয় পরে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর আখতার উসমান আর্থিকভাবে অসচ্ছল যারা আছে তাদেরকে আপনারা বৃত্তি দেওয়ার আমি আশা করব যে সামনের বছর যখন আমরা এভাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় যদি আমরা আবার এখানে মিলিত হতে পারি বা অন্য কোথাও তাহলে সেদিন হয়তো শুনব সেদিন হয়তো চেয়ারম্যান অথবা অ্যালামনাই প্রেসিডেন্ট বলবেন যে আজকের আমাদের বিভাগে এই মুহূর্তে একজনও অসচ্ছল শিক্ষার্থী নাই সকলকেই বৃত্তির আওতায় আনা হয়েছে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে